ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কর্মব্যস্ততা বাড়ে সুনামগঞ্জের জাদুকাটা নদীতে। স্বচ্ছ শীতল জল থেকে পাথর সংগ্রহের বিশাল কর্মযজ্ঞ চলে এখানে। নদীতে নৌকা ভাসিয়ে কখনো কোমর পানি, কখনো বুক সমান পানিতে ডুব দিয়ে সংগ্রহ করা হয় বিভিন্ন সাইজের পাথর। পরে সংগ্রহিত পাথর পরিষ্কার করে সরু চিকন বার্কি নৌকায় নেওয়া হয় নদীর তীরে। একটি বার্কি নৌকায় 100 থেকে 150 ফুট পাথর পরিবহন করা সম্ভব হয়। নদীর প্রায় 10টি পয়েন্টে পাথর সংগ্রহের কাজ করে জীবিকা নির্বাহ করেন তাহিরপুর বিশ্বম্ভরপুর উপজেলার 10,000 নারী পুরুষ। পরে স্থানীয় পাথর ব্যবসায়ীদের কাছে 1,000 থেকে 1,200 টাকায় বিক্রি করা হয় সংগ্রহ করা পাথর। তবে নিত্যপণ্যের চড়া দামেও ন্যায্য মূল্যের পারিশ্রমিক না পেয়ে হতাশ তারা। পানির মধ্যে নামিয়ে আমরা বালতি দিয়ে মাল উঠাই, অনেক সময় ধরো দীর্ঘ সময় আমরা পানিতে মাল উঠানি লাগে। অসুখ হয় মাঝে মাঝে, ধরো আপনার ব্যথা পরে মাথা ব্যথা জ্বর টোর হয়। একটা ভাগে তো 50 টাকা 60 টাকা এই লেখন দেয়। এভাবে আস্তে আস্তে ওই মনে করেন 400-500 টাকা কাজ করে। পানির থেকে পাথর টুহাই লই, অনেক কষ্ট, 200-250 রুজ পাই। কান দুই দিন গেলে তিন দিন বদ্ধ দেয়া, এই গরিব পাঙ্গাল খুব কষ্ট করে কানি পেটের জন্যে। এখানে প্রায় 10,000 শ্রমিকের মতো কাজ করে, বিভিন্ন সেক্টরে কাজ করে তারা। সেক্টর আছে, কেউ কাজ করে গাড়িতে, কেউ কাজ করে মনে করেন এই যে নদীর পাড়ে, কেউ নৌকার দিতেছে, কেউ খালি করতেছে। পরে এটা মানে অটো বন্ধ হয়ে যায়, বর্ষার সময় থাকে পানি, এ সময় কাজ করতে পারে না। আর এই দুই মাসে একটু পানি কম থাকে, মাঝামাঝি থাকে, তখন এই কাজটা করে। আর যখন পানি শুকিয়ে যায় তখন আর কাজটা বন্ধ হয়ে যায়। তারা উন্মুক্ত, যার কাছে ইচ্ছা তার কাছে তারা বিক্রি করতে পারে। প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত শ্রমিকরা নদী থেকে 4 থেকে 5 মাস পাথর সংগ্রহ করতে পারেন। সময় সংবাদ, সুনামগঞ্জ।